গেল 40 বছরের ইতিহাসে এবার সর্বোচ্চ মূল্যস্ফীতির সাক্ষী হলো যুক্তরাজ্য। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে লন্ডন থেকে যুক্ত হচ্ছেন সাংবাদিক সরোয়ার হোসেন। সরোয়ার, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সরকার কি কি ব্যবস্থা গ্রহণ করেছে আর এ নিয়ে স্থানীয়দের প্রতিক্রিয়া কেমন দেখতে পাচ্ছেন, বিস্তারিত জানাবেন আমাদের। ধন্যবাদ সাথী। যেমনটা বলছিলেন, গত 40 বছরের মধ্যে মূল্যস্ফীতি সর্বোচ্চ পর্যায়ে গিয়েছে, এটি জানিয়েছে এখানকার যে পরিসংখ্যান অফিস, অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিস্টিক। তারা জানিয়েছে 1982 সালের পর এই প্রথমবারের মতো ডাবল ফিগারে পৌঁছেছে মূল্যস্ফীতি। মূল্যস্ফীতি গিয়ে দাঁড়িয়েছে 10.1%, যেটি গত মাসে ছিল 9.4%। এটি বিভিন্ন কারণে হয়েছে বলে ধারণা করা হচ্ছে, বিশেষ করে খাদ্যদ্রব্যের দাম বৃদ্ধি এবং পাশাপাশি এনার্জি দাম বৃদ্ধি, পেট্রোল অক্টেনের দাম বৃদ্ধি, এসব কারণেই মূলত এই এই বিশাল একটি মূল্যস্ফীতিতে হয়েছে। কারণ একই সাথে সবকিছুরই দাম বেড়েছে, খাদ্যদ্রব্যের যেমন দাম বেড়েছে তেমনি পেট্রোলের দাম বেড়েছে, আবার তেমনি রাশিয়া ইউক্রেনের যুদ্ধ, এটিও ব্যাপকভাবে প্রভাব ফেলেছে এখানকার এই এই ইনফ্লেশনের কারণে। এবং অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিস্টিক যেটি জানিয়েছে সেটি হচ্ছে এই 1982 সালের পরে এই প্রথম এত বড় আকারের মূল্যস্ফীতি হলো। এখানকার ব্যাংক অফ ইংল্যান্ড জানিয়েছে এই মূল্যস্ফীতি আরো বেড়ে দাঁড়াতে পারে, এটা তো 13% পর্যন্ত যেতে পারে। এই এই সরকার যেটি করছে সেটি হচ্ছে মূলত সরকার বলছে, তারা আপনারা জানেন এখানে যে প্রধানমন্ত্রী, যে বর্তমানে যে প্রধানমন্ত্রী আছে তার মেয়াদ হচ্ছে আগামী সেপ্টেম্বর পর্যন্ত, সেপ্টেম্বরে নতুন প্রধানমন্ত্রী নির্বাচন হবে। সুতরাং সেন্ট্রাল অর্থমন্ত্রী যিনি আছেন নাদিম জাভেদ, তিনি জানিয়েছেন নতুন প্রধানমন্ত্রীর উপরে নির্ভর করছে অনেক কিছু, তিনি হয়তো বা কোনো ব্যবস্থা নেবেন এবং সরকারের এটি টপ প্রায়োরিটিতে থাকবে, যদিও লেবার দলের ব্যাপক সমালোচনা করেছে। আমরা স্থানীয় বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে গিয়েছি, অনেকগুলো দাম বৃদ্ধি পেয়েছে, বিশেষ করে রেস্টুরেন্ট সেক্টরে খাদ্যদ্রব্যের দাম বাড়ানো হয়েছে। এক রেস্টুরেন্ট ওনার বলেছেন যে বিগত 5 বছরের মধ্যে তিনি প্রথম মতো খাদ্যদ্রব্যের দাম বেড়েছেন, খাবারের দাম বেড়েছেন, কারণ তার কিছু করা ছিল না। গত 1 মাসে তার এনার্জি বিল, গ্যাস, ইলেকট্রিসিটি বিল 1000 থেকে বেড়ে 3000 পাউন্ডে গিয়ে দাঁড়িয়েছে। এভাবে বিভিন্ন সুপার স্টোরও বিভিন্ন খাদ্যদ্রব্যের যে নিত্য প্রয়োজনীয় যে খাবার দাবার, চাল, ডাল, ব্রেড, সিরিয়াল, এগুলোর দাম সবকিছুরই দাম বেড়ে গেছে এবং তাদের ফলে যে নিম্নবিত্ত মধ্যবিত্ত মানুষজন হিমশিম খাচ্ছে। তারা সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বিভিন্ন ধরনের সহায়তার জন্য। সরকার এখানে 600 পাউন্ডের বেশি একটি সারা বছরে একটি সহায়তা দিয়েছে সব সব মানুষকে, কিন্তু সেটি পর্যাপ্ত নয় বলে সাধারণ মানুষ মনে করছে। তারা আরো ব্যাপক সহায়তা দাবি জানিয়েছে, তবে সবকিছু হয়তোবা নতুন প্রধানমন্ত্রী যখন দায়িত্ব নেবে আগামী সেপ্টেম্বরে, তখনই হয়তোবা সরকার আরো ব্যাপক ধরনের সহায়তা করতে পারবে। সাথে এই ছিল মোটামুটি এখানকার আপডেট। তরর, আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।